আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো আমি যে জমিটি দেখাচ্ছি এখানে কিন্তু 15 থেকে 18 দিন আগে এই জমির ঘাসটি কেটে দেওয়া হয়েছে। তো আমি একটি ভিডিও দিয়েছিলাম যারা ঘাস কিভাবে কাটবেন, আমি জানি আপনারা ভিডিওটি দেখেছেন। তখন কিন্তু ওই পাশে যে বড়গুলো দেখছেন ওইগুলো কাটা হয়েছিল। তো আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি আমি কয়েকদিন আগে দিয়েছি, সেই হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন যে আমার ভিডিওটি সঠিক নাকি মিথ্যা। অনেকেই বলবেন যে 15 দিনে 18 দিনে ঘাস এত বড় হয়। হ্যাঁ, যারা ঘাস এত বড় হয় যদি আপনি নিয়ম মেনে যত্ন নেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যারা ঘাস কীভাবে কাটতে হয়, এখান থেকে ভিডিও দিয়েছিলাম। তো সেই ঘাসটি কিন্তু এখন প্রায় 5 থেকে 6 ফিট উচ্চতা হয়েছে, আর এখান থেকে দেখাচ্ছি এগুলো 15 থেকে 18 দিন আগে কাটা হয়েছিল। এত এতদিন হবে না যতটা সম্ভব, তারপরে একটা টার্গেট আইডিয়া অনুযায়ী আমি বলছি। তো আমরা কিন্তু এই জমিতে প্রথম রোপণ করার পর একবার কেটে দিয়েছি। তোমার শালা দেখতে পাচ্ছেন একবার কেটে দেওয়ার পর কেমন ফলন হচ্ছে। আমি যদি বেঁচে থাকি আরও 15 দিন পর কিন্তু এই জমির আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো যারা সাবস্ক্রাইবার তারা ফলো রাখবেন, আমরা কখন ভিডিও দিচ্ছি, কয়দিনে কতটুকু বড় হচ্ছে আমাদের ঘাসগুলো। তো ভিউয়ার্স, এই জারা ওয়ান হাইব্রিড ঘাস সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে জারা ঘাসের পাতায় এই রকম কালো ফোটা ফোটা দাগ পড়ে, এই এটা কি কোনো ভাইরাস নাকি কোনো রোগ, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন জারা ওয়ান হাইব্রিড ঘাস, পাকচুং ওয়ান হাইব্রিড ঘাস, এ সমস্ত ঘাস কিন্তু অতিরিক্ত খরার কারণে পাতায় হালকা হালকা ফোটা কালো দাগ পড়ে, এটা কোনো রোগ বালাই কিছুই নয়। আপনারা এটা নিয়ে হতাশা হবেন না, আপনারা পারলে পরিমাণ মতো ইউরিয়া এবং ম্যাগনেশিয়াম সালফার প্রয়োগ করবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আর পাতায় যে কালো দাগ পড়ে এটা নিয়ে হতাশা হবার কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে পাতায় যে কালো দাগ পড়েছে, তারপর কিন্তু আমি সার প্রয়োগ করার পর এই যে দেখুন মাঝখানে কত সুন্দর ঘাস গজিয়েছে, এটা কিন্তু আমি 3 দিন আগে সার প্রয়োগ করেছি, এই 3 দিন আগে। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা সারা বাংলাদেশে জারা ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি। তো কি ধরনের কাটিং ডেলিভারি দিচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পাশে আরেকটি জমি, ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। পাশে স্মার্ট নেপিয়ার, এ পাশে ওই স্মার্ট নেপিয়ার রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু জারা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, এবং হাই কোয়ালিটি সবচাইতে ভালো মানের কাটিং কিন্তু এখন আমরা ডেলিভারি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জারা ঘাসের ফলন কেমন হয়েছে, ব্যাপক ফলন হয়েছে। আর এই ঘাসের কাটিংগুলো কিন্তু আখের মতো মোটা মোটা, একদমই আখের মতো মোটা মোটা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং, এই যে দেখুন একদমই আখের মতো মোটা মোটা। কয়েকদিন আগে কৃষি অফিসার থেকে এক অফিসার এসেছিল, উনি বলছে যে এটা ঘাস নয়, এটা 28 নামের একটা আখ আছে, এটা সেই আখ। আমি বলছি না, আপনি দেখেন ভালো করে। তো অনেক দেখাদেখির পর উনি চলে গেছে, এই যে দেখুন কত মোটা, কেউই বিশ্বাস করবে না এটা ঘাস, এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো 28 নামের যে আখ আছে উনি বলল ঠিক এগুলো সেই আখ। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই 28 নামের আখের মতো ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি। তো ভিউয়ার্স, অনেক কথা হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।